গল্পের শুরুতে আমরা কিয়া নামের একজন মেয়েকে দেখি। কিয়া একজন ভীষণই অ্যাম্বিশিয়াস আর করিয়ার ওরিয়েন্টেড পার্সন। সে সবসময় স্বপ্ন দেখে যে সে বিজনেস ওয়ার্ল্ডে একজন সাকসেসফুল পার্সোনালিটি হবে, আর সে বিশ্বাস করে যে প্রত্যেক মেয়েরই নিজেদের নিজেদের কেরিয়ারে আরও উন্নতি করা উচিত। এরপর যখন কিয়া তার ফ্রেন্ডের বিয়ে থেকে দিল্লি ফিরছিল, তখন ফ্লাইটে তার কবির নামের একজনের সঙ্গে দেখা হয়। আর কবিরের সঙ্গে কথাবার্তা বলতে বলতে টিয়া এটা বুঝতে পারে যে কবির একজন বড় বিল্ডিং কনস্ট্রাক্টরের ছেলে। আর কবির কিয়াকে এও জানায় যে তার বাবার বিজনেসে আর টাকা পয়সা তার কোনো ইন্টারেস্ট নেই। আর এই কথাটা শুনে কিয়া ভীষণই অবাক হয়, কারণ কিয়া আশা করেছিল যে এত বড় একজন বিজনেসম্যানের ছেলে পড়াশোনা করে হয়তো তার বাবার বিজনেসে জয়েন করবে। কিন্তু কবির ঠিক তার উল্টো কথা বলছে, তাই সে কবিরের জীবন নিয়ে ইন্টারেস্টেড হয়। আর কবির ধীরে ধীরে টিয়াকে নিজের জীবনের কথা বলতে থাকে। আসলে কবির ছোটবেলা থেকেই দেখেছে যে তার বাবা কাজ নিয়ে ভীষণ ব্যস্ত থাকতেন, আর তার মা একজন হাউসওয়াইফ ছিলেন। আর কবিরের বাবা কোনোদিনই কবিরের মাকে তার যথাযোগ্য সম্মান দিতেন না। তিনি সবসময় এটাই দেখাতেন যে কবিরের মা কোনো কাজই করেন না, তিনি শুধুমাত্র বাড়িতে থাকেন। আর কবিরের তার বাবার এই অ্যাটিটিউড একদমই ভালো লাগতো না। তার মনে হতো হাউসওয়াইফরা শুধু বাড়িতে বসে না, তারা বাড়ির দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় আর বিনা কোনো ক্রেডিটেই নিজেদের দায়িত্ব পালন করতে থাকে। আর তাই কবির বলে যে সে তার বাবার মতো নয়, বরং তার মায়ের মতনই হতে চায়। এরপর দেখা যায় যে কিয়া আর কবির দুজনে ধীরে ধীরে ভালো বন্ধু হয়ে যায়। আর কবির একদিন কিয়াকে বলে যে সে তাকে বিয়ে করতে চায়, কারণ সে জানে যে কিয়া একজন অ্যাম্বিশিয়াস মহিলা আর কবির কোনো চাকরি বাকরি করতে চায় না। আর তাদের দুজনের মধ্যে ডিল হয় যে কিয়া নিজের ঘর বাড়ির সব চিন্তা ছেড়ে শুধুমাত্র নিজের কাজে কনসেন্ট্রেট করবে, আর কবির কিয়ার ঘর বাড়ি সামলাবে। আর তারপরে তারা দুজনেই একে অপরের মা বাবার সঙ্গে তাদের দেখা করে। কিয়া কবিরকে তার মায়ের সঙ্গে দেখা করায়, আর কিয়ার মায়ের কবিরকে ভীষণই পছন্দ হয়। কিন্তু অন্যদিকে যখন কবির কিয়াকে তার বাবার সঙ্গে দেখা করাতে নিয়ে যায়, তখন কবিরের বাবা কিয়াকে জানায় যে সে কবিরকে কি দেখে বিয়ে করছে, কারণ সে কোনো কাজকর্ম করে না। আর কবিরকে তার বাবা এও জানিয়ে দেয় যে বিয়ের পর সে তার বউয়ের পয়সায় খাবে। আর এই কথা শুনে কিয়া তার বাবার উপর রেগে যায় আর তাকে বলে যে সে কবিরকে সারা জীবন নিজের কাছে রাখতে পারে। আর তারপর তারা দুজন সেখান থেকে বেরিয়ে যায়। আর তারপর তাদের দুজনের বিয়ে হয়ে যায়, আর কবির কিয়ার বাড়িতে তার সঙ্গে থাকতে শুরু করে। আর সে ধীরে ধীরে কিয়ার বাড়ির সমস্ত দায়িত্ব নিয়ে নেয়। আর সে এটাও লক্ষ্য করে যে এতদিন কিয়া তার মা তাদের বাড়িঘরের কোনো যত্নই নেয়নি। আর তারপর কবির ধীরে ধীরে কিয়াদের ঘর বাড়ির হাল ফিরিয়ে দেয়। অন্যদিকে কিয়ার অফিসেও কাজের চাপ বাড়ে আর সে তার কাজে ভীষণই ব্যস্ত হয়ে যায়। আর তারপর কিয়ার প্রমোশনও হয়। অন্যদিকে দেখা যায় যে কিয়ারা যে অ্যাপার্টমেন্টে ভাড়া থাকে, সে অ্যাপার্টমেন্ট ওনার তাদের বাড়িতে আসেন আর তিনি বলেন যে তাদের তাড়াতাড়ি এই অ্যাপার্টমেন্ট খালি করে দিতে হবে, কারণ তিনি অ্যাপার্টমেন্টটা বিক্রি করবেন। আর এরপর কবির কিয়াকে বলে যে তারা এই অ্যাপার্টমেন্টটা কিনে নিতে পারে, কিন্তু কিয়ার যা স্যালারি তাতে তারা প্রত্যেক মাসে ইএমআই এর টাকা শোধ করতে পারবে না। আর তারপর কবিরের মাথায় একটা আইডিয়া আসে, আসলে কবিরের অ্যাপার্টমেন্টে বাকি প্রতিবেশী মহিলাদের সঙ্গে তার বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছিল। আর তারপর কবির তাদের সবাইকে এক্সারসাইজ করে ফিট আর হেলদি বডি পাওয়ার প্রলোভন দেখায়। আর প্রত্যেক দিন এক ঘন্টা সেশনের বদলে সে রোজ 500 টাকা করে নেবে, এই ছিল তাদের ডিল। আর তারপর কবির ঠিক করে যে কিয়ার প্রত্যেক মাসে স্যালারিতে তারা বাড়ির ইএমআই পে করবে, আর কবির ততদিন এই সংসারে সমস্ত খরচা চালাবে। আর এইভাবেই তারা তাদের এই অ্যাপার্টমেন্টটা কিনে ফেলে। অন্যদিকে দেখা যায় যে কিয়া তার কেরিয়ারে আস্তে আস্তে সাকসেসফুল হয়ে উঠছে। আর তারপর তার একটা ইন্টারভিউ নেওয়া হয়। আর ইন্টারভিউতে তাকে বলা হয় যে তার মতন একজন ইয়াং ওমেনের এভাবে বিজনেস ওয়ার্ল্ডে এত তাড়াতাড়ি সাকসেসফুল হওয়া খুব একটা সহজ বিষয় নয়, কারণ একজন মহিলাকে বাড়ি আর তার কাজ দুটো একসঙ্গে মেনটেন করতে হয়। কিন্তু কিয়া স্পষ্ট জানিয়ে দেয় যে সে শুধুমাত্র তার কাজেই কনসেন্ট্রেট করে, আর তার বাড়ির সমস্ত দায়িত্ব তার হাজবেন্ডের। আর ইন্টারভিউর এই কথাটা শুনে ভীষণই ইন্টারেস্টেড হয়, আর তিনি কিয়াকে রিকোয়েস্ট করেন যে তিনি তার হাজবেন্ড কবিরেরও একটা ইন্টারভিউ নেবে। আর তারপর কিয়া কবিরকে বলে, আর কবির প্রথমে না করলেও তারপর ইন্টারভিউ দিতে রাজি হয়ে যায়। আর তারপর যখন কবিরের ইন্টারভিউ না হয়, আর কবির এই ইন্টারভিউতে একটা ভালো স্পিচ দেয়,
আর কেভিনের কথা শুনে সবাই ভীষণই ইন্সপায়ার হয়। আর এই ইন্টারভিউটা দেখে কিয়ার বস কিয়াকে তাদের নেক্সট কুকিং অয়েলের জন্য কবিরকে একটা অ্যাডভার্টাইজমেন্ট করতে বলে। আর এরপর দেখা যায় যে কবিরকে আরও অনেক সেমিনারে ডাকা হয়, যেখানে কবির জেন্ডার ইকুয়ালিটি আর মডার্ন ম্যারেজ লাইফ নিয়ে অনেক কথা বলে। আর অন্যদিকে দেখা যায় যে কবিরের এইভাবে হঠাৎ ফেমাস হয়ে যাওয়াটা কিয়া ঠিক মেনে নিতে পারে না, আর তার মনে হয় যে কবির তাদের রিলেশনশিপটা পাবলিসিটি পাওয়ার জন্য ব্যবহার করছে। আর কিয়া কবিরকে আর কোনো সেমিনার আর ইন্টারভিউ করতে বারণ করে দেয়। এরপর কিয়া কাজের জন্য US যায়, আর সে কবিরকেও নিজের সঙ্গে যেতে বলে। কিন্তু কিয়া আর কবিরের মধ্যে ঝগড়া হয়ে গেছিলো, তার জন্য কবির তার সঙ্গে যেতে মানা করে দেয়। এরপরে দেখা যায় যে একদিন কবির তার কলেজ রি ইউনিয়নে যায়, আর সেখানে তার সব পুরনো বন্ধুদের সঙ্গে তার দেখা হয়, আর তারা সবাই কবিরের ইন্টারভিউ আর সেমিনার নিয়ে অনেক কথা বলে। তারই মধ্যে কবিরের একজন জার্নালিস্ট ফ্রেন্ড তাকে তার হয়ে একটা ইন্টারভিউ দিতে বলে, যার জন্য কবিরকে মুম্বাই যেতে হবে। আর প্রথমে কবির তাকে মানা করে দেয়, কিন্তু তার ফ্রেন্ড তাকে অনেক রিকোয়েস্ট করায় কবিরকে রাজি হতে হয়। আর তারপর কবির কিছু দিনের জন্য মুম্বাইয়ে চলে যায়, আর সেখানে সে একটা ইন্টারভিউ দেয়। আর ফিল্ম অ্যাক্ট্রেস জয়া বচ্চন এই ইন্টারভিউটাই টিভিতে দেখেন, আর কবিরের কথা শুনে তার কবিরকে ভীষণই পছন্দ হয়। আর তিনি তার হাজবেন্ড অমিতাভ বচ্চনকে রিকোয়েস্ট করেন যে তিনি কবিরকে একদিন বাড়িতে ডিনারের জন্য ডাকবেন। এরপর কবির তাদের বাড়িতে আসে, আর তার আর কিয়ার বিবাহিত জীবনের গল্প শুনে জয়া বচ্চন ভীষণই ইমপ্রেস হন। আর এরপর ফোনে টিয়া জানতে পারে কবির আবার এইসব বিষয়ে ইন্টারভিউ দিয়েছে, আর তার জন্য তাদের দুজনের মধ্যে আবার ঝগড়া হয়ে যায়। অন্যদিকে কিয়ার মা বাড়িতে অসুস্থ হয়ে পড়েন, আর তিনি কবিরকে অনেকবার কল করেন, কিন্তু সেই সময় কবির ফোন সাইলেন্টে রেখেছিল। আর বাইরে এসে কবির যখন ফোন দেখে তখন সে এত মিসড কল দেখে ভীষণই অবাক হয় আর কল ব্যাক করে। আর তারপরে সে জানতে পারে যে কিয়ার মায়ের একজন বন্ধু তাকে হসপিটালে নিয়ে এসেছে। অন্যদিকে কিয়া তার মায়ের অসুস্থতার কথা জানতে পারে, আর সে তাড়াতাড়ি US থেকে দিল্লি আসার জন্য রওনা হয়। আর তারপর কিয়া আর কবির দুজনেই যখন দিল্লি ফেরে তখন তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়, আর কিয়া বলে যে কবিরের জন্য আজকে তার মায়ের এই অবস্থা। আর তারপর কিয়া কবিরকে এও বলে যে কবির শুধুমাত্র নিজের স্বার্থ সিদ্ধির জন্য কিয়াকে বিয়ে করেছিল, কারণ সে নিজের পয়েন্ট প্রুফ করতে চেয়েছিল। আর কিয়া এও বলে যে কবির কোনো কাজ না করে, কোনো কষ্ট না করে 2 দিনে এত ফেমাস হয়ে গেছে, যার ফলে কিয়ার এত হার্ডওয়ার্ক কারোর চোখেই পড়ছে না। আর তারপর কবিরকে সে সেখান থেকে চলে যেতে বলে। আর কবির বাড়ি ফিরে নিজের সমস্ত জিনিসপত্র প্যাক করে কিয়ার বাড়ি থেকে বেরিয়ে যায়। অন্যদিকে হসপিটালে কিয়া একটা গিফট দেখতে পায়, যেটা জয়া বচ্চন কবিরের হাত থেকে কিয়ার জন্য পাঠিয়েছিল। আর সেই গিফটটার সঙ্গে একটা লেটারও ছিল, আর তিনি কিয়াকে উদ্দেশ্য করে লিখেছেন যে এমন একজন মানুষ হওয়া যে চাকরি না করে নিজের কেরিয়ারের কথা না ভেবে ঘর বাড়ির দায়িত্ব নিতে চায় যাতে তার স্ত্রী তার কেরিয়ারে সাকসেসফুল হতে পারে, এরকম একজন মানুষ হওয়া অনেক বড় সাহসিকতার পরিচয় দেয়। কিন্তু এরকম একজন মানুষকে যে মেয়ে বিয়ে করতে যায় সে আরও বেশি সাহসী। আর তিনি কবির আর কিয়ার বিবাহিত জীবনের জন্য শুভেচ্ছাও জানান। এরপর যখন টিয়ার মায়ের জ্ঞান পেয়ে তখন তিনি কিয়ার সঙ্গে কথা বলেন, আর তিনি কিয়াকে বলেন যে কিয়া আর কবিরের মধ্যে যে কথাটা নিয়ে অশান্তি চলছে, প্রত্যেক বিবাহিত স্বামী স্ত্রীর এই একই সমস্যা। বিবাহিত দুজন মানুষের মধ্যে যে বাইরে চাকরি করে তার মনে হয় যে সমস্ত ক্রেডিট তারই পাওনা, সে তার ফ্যামিলির জন্য এত সব কিছু করছে, কিন্তু অন্যদিকে যে বাড়িতে থাকে আর বাড়ির সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় তাকে কেউ নোটিসই করে না। কিন্তু হঠাৎ করে যদি সেই মানুষটা সকলের নজর কাড়ে তখনই অন্য পার্টনারে সেটা জেলেসির কারণ হয়ে দাঁড়ায়। আর নিজের মায়ের সঙ্গে কথা বলার পর কিয়া নিজের ভুল বুঝতে পারে, আর সে কবিরের সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু সে জানতে পারে যে কবির তাদের বাড়ি ছেড়ে চলে গেছে। আর তারপর দেখা যায় যে কবির ফ্লাইটে করে এখান থেকে দূরে চলে যাচ্ছে। আর যখন কবিরের ফ্লাইটে টেক অফ করে তখন কবির দেখে যে কিয়াও তার পাশে সিটেই বসে রয়েছে। আর ঠিক যেমনভাবে তাদের প্রথম দিন দেখা হয়েছিল কিয়া ঠিক তেমনভাবে কবিরের কাছে নিজের ভুলের জন্য ক্ষমা চায়, আর কবিরও কিয়াকে ক্ষমা করে দেয়, আর তাদের দুজনের মধ্যে সব কিছু ঠিক হয়ে যায়। আর এরপর দেখা যায় যে কিয়া আর কবিরের যেদিন বার্থডে ছিল সেদিনই কবিরের বাবা কিয়াদের বাড়িতে আসে, আর তিনি জানান যে তিনি কিয়ার সাকসেসফুল কেরিয়ারের কথা শুনে
তিনি ভীষণই খুশি হয়েছেন আর তিনি কিয়াকে একটা অফার দেন। আর তিনি কিয়াকে বলেন যে তিনি কিয়াকে নিজের কোম্পানির সিইও করতে চান। আর এই কথাটা শুনে কিয়া ভীষণই আশ্চর্য হয় আর কবির কিয়াকে জানায় যে এটা তারই প্রাপ্য। আর তারপর এখানে এই গল্পটা শেষ হয়ে যায়।